আমাদের এক ভাই তিনি জানতে চেয়েছিলেন যে কোনো খুনি বা সন্ত্রাসী যদি মারা যায় তাহলে তার জন্য দোয়া করা এটা ঠিক কিনা, ইসলামী শরীয়ত কি বলে। সেই সাথে আপনি এটাও বলবেন যে অনেক সময় খুনি সন্ত্রাসী বা এরকম নেতিবাচক কাজে জড়িত তাদের জন্য জীবিত খালেদিন থাকতে আমরা কি দোয়া করব। চমৎকার প্রশ্ন করেছেন আমাদের ভাই, জীবন ঘনিষ্ঠ প্রশ্ন। এক নম্বর হলো যদি জীবিত থাকে, খুনি সন্ত্রাসী এরা যেহেতু সমাজের জন্য মানে অকল্যাণ বয়ে নিয়ে আসে, এই জন্য নিজে আইন হাতে তুলে না নিয়ে সেটা যথাস্থানে অবহিত করা, এটা হলো দুনিয়ার ব্যাপার, সামাজিক কাজ। কিন্তু আমাদের দেশে অনেক সময় শোনা যায় যে চোদ্দারা পড়েছে গণপিটুনিতে মরে গেছে, ন ইসলাম এই অধিকার কাউকে দেয়নি। এটা সরকারকে জানাতে হবে, যেখানে জানালে ওই খুনিকে ধরে নিতে পারবে সেখানে জানানো, নিজে আইন হাতে তুলে নিতে পারবে না। জি, দ্বিতীয়। দুই, মরে গেলে খুনের কারণে কঠিন শাস্তি, আল্লাহ তাআলা কোরআনের কাছে বলছেন যে মানে মিন আজলি যালিকা কাতাবনা আলা বানি ইসরাঈল আন্নাহু মান কাতালা নাফসান আও নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালা আন্নাসা জামিয়া, কোনো ব্যক্তি যদি কাউকে হত্যা করে সে যেন গোটা পৃথিবীর সব মানুষকে হত্যা করলো। তার জন্য দোয়া করা যাবে, তার জন্য দোয়া করা যাবে, কারণ আমাদের ভাই যদি হাতে কলম থাকে লিখে নিতে পারেন। সুরাই নিসার 48 নম্বর আয়াত এবং 116 নম্বর আয়াত, ওখানে আল্লাহ বলে দিয়েছেন ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ তাআলা যদি শিরকের উপরে মৃত্যু হয়ে যায় তাহলে আর তার জন্য দোয়া করতে পারবেন না, শেষ। কিন্তু শিরক তার জন্য দোয়া করা যেতে পারে যে আর যে আল্লাহ তার বেঁচে থাকলে বলতে পারবে আল্লাহ তাকে মারা যাওয়ার পরে আর কি, অর্থাৎ মারা যাওয়ার পরে আর দোয়া করার সুযোগ নেই যদি শিরকের উপরে মারা যায়। শিরকের কথা বলছি না, যদি সে খুনি সন্ত্রাসী অবস্থায় মারা যায় তাহলে আমরা তার জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যে ভালো কাজ যাচ্ছিল তার উলুফ ছিলে যেন তাকে মাফ করে, আমরা এতটুকু বলতে পারি একদম ইমানদার হিসাবে। হ্যাঁ, এটা হলো খুনি সন্ত্রাসী জন্য দোয়া করা যাবে। সর্বশেষ একটি বিষয় হলো যে কবরের পাশে কি অনেক দোয়ার কথা বলা হয়, দুরুদে লাখি দুরুদে হাজারি এরকম কিছু লেখে রাখা কিংবা এটা পড়া ঠিক কিনা? না, এগুলো পড়া ঠিক না, এগুলো করবেন না, রাসূল যেটা শিখে গেছেন সেটাই করবেন। জি মোহতারাম, আপনার মাধ্যমে আমরা অনেক বিষয়ে জানার চেষ্টা করেছি মৃত্যু ব্যক্তির জন্য জীবিত মানুষের কী কী করণীয় রয়েছে, আমরা পরবর্তী কোনো এক সময় আবার বর্জনীয় বিষয়গুলো জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আপনাকে ধন্যবাদ জি, আপনার থেকে বিদায় নিচ্ছি। জি জি, কবর পাকা করা ঠিক কিনা? না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তাজসিসিল কবর, রাসূল সাল্লাম কবর পাকা করতে নিষেধ করেছেন। জি, এবং কবর জিয়ারতের সময় তিনি যদি কবরের পাশে থাকেন তাহলে কোন দিক মুখ করে দাঁড়াবেন, কবরকে সামনে রেখে পাশে রেখে কিংবা কেবলার দিকে ফিরে? দোয়াটা কেবলার দিকে ফিরে হবে আমাদের। এখন যদি কেবলার দিকে ফিরলে কবরও সামনে থাকে সেটা ভিন্ন কথা, কিন্তু এমন জায়গায় যেখানে হয়তো মাটি দেওয়া হয়েছে কেবলার দিকে ফিরে দোয়া চেষ্টা করবেন সেটাই করার জন্য। কিন্তু সালাম দেওয়ার সময় আসসালামু আলাইকুম দিয়ে রাখা যেটা বলছে এটাও ওই কবরের দিকে তাকিয়ে বলতে পারবে।